আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা পরীক্ষায় কিন্তু কথার অঙ্ক করতে গেলে কিছু সমস্যার সমাধান হয়ে থাকে আমাদের যে এটা যোগ হবে না বিয়োগ হবে না গুণ না ভাগ নাকি লসাগু নাকি গসাগু এই সম্পর্কে আমরা আজকে শিখব যে কথার অঙ্ক কিভাবে আমরা প্র্যাকটিস করব যেটা আমাদের বইয়ের বাইরেই এইসব অঙ্ক এসে থাকে মানে বইয়ের নিয়মে কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ করে বা কথাগুলো চেঞ্জ করে এসে থাকে যেমন দেখো এখানে আমরা যদি একটা অঙ্ক ধরি যে স্বামী প্রতিটি ফুটবল তিনশো পঞ্চাশ টাকা দরে মোট পাঁচটি কিনলেন তাহলে মোট পাঁচটা ফুটবল কিনল একটার দাম তিনশো পঞ্চাশ টাকা প্রতিটি মানে একটা তাহলে একটার দাম তিনশো পঞ্চাশ টাকা হলে পাঁচটার দাম কত আমরা কিন্তু এটা গুণ করে বের করতে পারি কেন না কারণ একটার দাম তিনশো পঞ্চাশ তাহলে পাঁচটার দাম বেশি হবে এই জন্য আমরা গুণ করব তাহলে পাঁচ দ্বারা তিনশো পঞ্চাশকে গুণ করলে যেটা হবে সেটা হলো এই পাঁচটা ফুটবলের মোট ক্রয় মূল্য মানে কত টাকা দিয়ে কিনলো সেটা আমরা পাবো তারপরে বলছে তিনটি ফুটবল মোট বারোশো টাকা দিয়ে বিক্রি করলো তাহলে আর দুটা ফুটবল থাকে এই অবশিষ্ট দুটা ফুটবল কত টাকায় বিক্রি করলে তিনি মোট দুই হাজার টাকার ফুটবল বেচতে পারবেন তাহলে আমরা যদি এই প্রথম থেকে শুরু করি যে একটা ফুটবলের ক্রয় মূল্য মানে কেনা দাম বা ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা অতএব এই যে পাঁচটি ফুটবলের ক্রয় মূল্য বেশি হবে এই জন্য পাঁচ দিয়ে গুণ তাহলে তিনশো পঞ্চাশকে পাঁচ দিয়ে গুণ করলে আমাদের হয় সতেরোশো পঞ্চাশ আচ্ছা পাঁচ দিয়ে এটাকে এই শূন্যকে গুণ করলে এই যে এই শূন্য পাঁচ আর এই পাঁচে গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের এই পাঁচ হাতে রইল দুই এই পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচা পনেরো আর হাতের দুই যোগ করলে হয় সতেরো এই হলো এক হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে পাঁচটা ফুটবলের মোট দাম কিন্তু এখানে হলো সতেরোশো পঞ্চাশ টাকা সে কিন্তু মোট দুই হাজার টাকার ফুটবল বেচবে তাহলে এখানে সতেরোশোটা পঞ্চাশ টাকার ফুটবল কিন্তু সে কিনেছে মোট এত টাকার অর্থাৎ সে একটু লাভ করতে যাচ্ছে আচ্ছা এখন আমরা পরের স্টেপে এরকম লিখতে পারি যে তিনটি ফুটবলের বিক্রয় মূল্য বারোশো টাকা এটা কিন্তু এখানে দেওয়াই আছে এই যে তিনটি ফুটবল মোট বারোশো টাকায় বিক্রি করলেন তার মানে কি তিনটা ফুটবলের বিক্রয় মূল্য বারোশো টাকা আচ্ছা তাহলে এই তিনটা ফুটবল বেছে সে বারোশো টাকা পেল। এখন দেখো দুই হাজার টাকা পেতে তার আর কত টাকা লাগবে সেটা আমরা লিখব যে দুই হাজার টাকা হতে আর প্রয়োজন দুই হাজার বিয়োগ বারোশো কারণ এই দুই হাজার টাকায় বেচতে হবে আর এই বারোশো টাকা আছে এই বারোশো টাকা যদি বাদ দেয় তাহলে আমাদের লাগে আর আটশো টাকা সুতরাং বাকি দুটি ফুটবল বা আমরা লিখতে পারি যে অতএব অবশিষ্ট পাঁচ বিয়োগ তিন সমান দুইটি ফুটবল বা আমরা সহজ কথায় লিখতে পারি অবশিষ্ট দুইটি ফুটবল বেচতে হবে আটশো টাকায় এটাই কিন্তু উত্তর আচ্ছা তাহলে এখানে আমরা কিন্তু জানলাম যে যদি আমরা বেশি পাই সেই ক্ষেত্রে গুণ করি আর পার্থক্য বের করতে আমরা বিয়োগ করি এভাবে আমরা এই কথাগুলো খেয়াল করে আমরা আমাদের মন মতো কথাগুলো এই কথাগুলো আমাদের ইচ্ছা মতো বা আমাদের মনের মতো করে সাজিয়ে আমরা এগুলো সমাধান করতে পারি এরপরে আমরা এখানে দেখব যে মৌ ও কবিতার অঙ্ক এখানে বলেছে মৌ ও কবিতার কাছে একসাথে বারোশো পঞ্চাশ টাকা রয়েছে মানে মৌয়ের টাকা এবং কবিতার টাকা যদি এক জায়গায় করা হয় তাহলে বারোশো পঞ্চাশ হয় এখানে বলেছে সমান সমান নয় মৌয়ের কাছে কবিতার চেয়ে এই দুইশো পঞ্চাশ টাকা বেশি আছে আচ্ছা তাহলে আমরা এখানে মৌয়ের কত টাকা এবং কবিতার কত টাকা আছে সেটা আমরা বের করব যদি এই দুইশো পঞ্চাশ টাকা না থাকতো মানে দুশো পঞ্চাশ টাকা যদি বেশি বা কম না থাকতো তাহলে আমরা এই বারোশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলেই উত্তর পেয়ে যেতাম সমান সমান দুই ভাগ হতো কিন্তু এখানে এই কথা বলে একটু ঝামেলা বাড়িয়েছে যে ময়ের কাছে কবিতার চেয়ে দুইশো পঞ্চাশ টাকা বেশি আছে আচ্ছা যেটা বেশি আছে সেটা যদি আমরা সরে রাখি এই বারোশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ টাকা যদি সরে রাখি তাহলে কিন্তু সরে রাখার ফলে বা বিয়োগ করার ফলে যেটা হবে সেটাকে আমরা সমান দুই ভাগ করতে পারি তাহলে এই যে বারোশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ সরে রাখবো তার মানে বিয়োগ করে রাখব বাদ দিয়ে রাখব সুতরাং আমরা আগে বারোশো পঞ্চাশ থেকে এই দুশো পঞ্চাশ টাকা বিয়োগ করব বিয়োগ করার পরে যেটা হবে বিয়োগফল যেটা হবে সেটাকে আবার দুই দিয়ে ভাগ করলেই কবিতার টাকা বের হবে আচ্ছা তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি বারোশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ বাদ দিলে এক হাজার হয় আর ভাগ দুই এটা যা আছে তাই এখন এক হাজারকে দুই ভাগ করলে অবশ্যই পাঁচশো টাকা হয় এখন দেখো কবিতার যদি পাঁচশো হয় তাহলে মোমের কত টাকা আছে এই বারোশো পঞ্চাশ থেকে এই পাঁচশো টাকা বিয়োগ করলেই কিন্তু মোয়ের টাকা বের হবে আচ্ছা তাহলে আমরা যদি এভাবে করি যে ময়ের আছে বারোশো পঞ্চাশ বিয়োগ পাঁচশো তাহলে হয় সাতশো পঞ্চাশ টাকা তার মানে এখানে দেখো এই মোয়ের আছে সাতশো পঞ্চাশ কবিতার আছে পাঁচশো টাকা এখন দেখো কবিতার পাঁচশো টাকার চেয়ে মোয়ের কিন্তু আরও দুইশো টাকা বেশি আছে তাহলে আমাদের প্রশ্নের সাথে কিন্তু অ্যান্সার মিলে গেল সুতরাং আমরা এখানে উত্তরটা লিখে দিতে পারি যে কবিতার পাঁচশো টাকা মৌয়ের সাতশো পঞ্চাশ টাকা এইভাবে আমরা সমাধানগুলো করতে পারি তবে এই অঙ্কগুলো শুধুমাত্র অঙ্কের মতো করে নয় তোমরা তোমাদের ইচ্ছা মতো অর্থাৎ মন মতো তোমরা এটাকে সাজিয়ে লিখবে আচ্ছা এবং বাস্তবের সাথে বুঝিয়ে তোমরা অবশ্যই এই অঙ্কগুলো করবে আর অঙ্ক করার পরে অবশ্যই মিলাবে যে প্রশ্নের সাথে আমাদের যে সমাধান হলো সেটার উত্তর ঠিক আছে কি না এবং দেখো এই যে মো মোয়ের টাকা এবং কবিতার টাকা যোগ করলে বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে কিনা দেখো এই সাতশো পঞ্চাশ আর এই পাঁচশো যদি যোগ করি তাহলে বারোশো পঞ্চাশ হয় আবার দেখো যে এইটা মিলাই যে মোয়ের কাছে কবিতার চেয়ে দুইশো পঞ্চাশ টাকা বেশি আছে কি না দেখো মো কবিতার আছে পাঁচশো আর মোয়ের হয়েছে সাতশো পঞ্চাশ তার মানে অবশ্যই পঞ্চাশ টাকা বেশি আছে এইভাবে অবশ্যই আমরা মিলাবো কারণ আমাদের ভুল হয়ে যেতেই পারে যদি আমরা এইভাবে মিলাই মিলাতে গিয়ে যদি না মিলে তাহলে অবশ্যই বুঝতে হবে যে আমাদের অঙ্কে ভুল গেছে আমাদের আবার রিভিশন দিয়ে বা আবার আমাদেরকে অঙ্কটা করতে হবে এই জন্য পরীক্ষায় অন্তত পক্ষে তোমরা এইভাবে বিভিন্নভাবে তোমরা অঙ্কটাকে মিলাবে আচ্ছা এরপরে আমরা একটা হোমওয়ার্ক করব এইটার অ্যান্সার তোমরা জাস্ট কমেন্টে লিখে দিবে দুইটি ফুটবলের দাম এগারোশো টাকা বা এক হাজার একশো টাকা হলে প্রতিটির দাম কত আচ্ছা এখানে দুটা ফুটবলের দাম সমান কোনোটার কম বেশি করা হয়নি তোমরা এটার অ্যান্সার কমেন্টে লিখে দিবে। আর সেই সাথে এখনকার মতো এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ